আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত দর্শক কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে ইসলাম প্রতিদিন আয়োজিত দিনিয়াত প্রকাশনী কর্তৃক প্রকাশিত বছরব্যাপী পাঁচ মিনিটের মাদ্রাসা নামক বইয়ের ভিডিও ক্লাস দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হক জালিস দর্শক শ্রোতা বরাবরের মতোই আজকের ক্লাসের প্রথম বিষয় হল ইসলামের ইতিহাস খাইবার মদিনা থেকে উত্তর দিকে একশো মাইল দূরত্বে অবস্থিত একটি জায়গা ইহুদিরা মদিনা হতে বহিষ্কার হয়ে এখানে বসবাস শুরু করে এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে তাদের ষড়যন্ত্রের সাথে ছিল তখনকার সময়ের বনু গিফতান এবং অন্যান্য গোত্রসমূহকে তারা এই ওয়াদা করছিল যে যদি আমরা মদিনা বিজয় করতে পারি তাহলে তোমাদেরকে সেখানের অর্ধেক ফসল দেব এইভাবে তাদের সাথে তারা কি করেছিল চুক্তি করে নিয়েছিল নসুলুল্লাহ আলী ওয়াসাল্লামের কানে যখন এই সংবাদ পৌঁছল তখন তিনি সপ্তম হিজড়ির শুরুতে ষোলোশো সাহাবাই গ্রামদেরকে নিয়ে খাইবারের অভিমুখে রওনা হলেন এবং শত্রু বাহিনী তখন আনুমানিক ছিল তখন শত্রু বাহিনী তখন শত্রু বাহিনী আনুমানিক ছিল বিশ হাজার তিন দিন পর একটি ময়দানে রাসুল্লাহ সাল্লাহু আলীহী ওসাল্লাম এবং তার সবাইকেরাম সাউনি গাড়লেন যে ময়দানটি ছিল খাইবার এবং গিফতানের মধ্যবর্তী স্থান খুদুর সাল্লাহু আলীহী ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে দুর্গ জয় করতে শুরু করলেন কামুস নামক দুর্গের কাছে যখন আসলেন তখন বিশ দিন অতিবাহিত হয়ে গেল কারণ কামুস নামক দুর্গের সর্দার ছিল আরবের প্রসিদ্ধ বীর মারহা যাকে হাজারো ঘোর স্বরের উপর ভারী মনে করা হতো বিশ দিন এভাবে যুদ্ধ চলাকালীন সময়ে যখন বিজয় হলো না তখন রাসরুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন যে আগামী কালকে এমন একজন ব্যক্তির হাতে ঝান্ডা তুলে দেওয়া হবে যার মাধ্যমে কামুজ দুর্গ বিজয় হবে যখন রাসুল্লাহ সাল্লাহু আলী দ্বিতীয় দিন হজরত আলী রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহুর হাতে ঝান্ডা তুলে দিলেন তখন যখন হজরত আলী আল্লাহ তাল আহু কামুজ নামক দুর্গের দরজায় আসলেন তখন মারহাব বললেন হে আলী তুমি কি আমার সাথে লড়াই করার জন্য এসেছ তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবি হজরত আলী বললেন জি তখন তাদের মধ্যে যে লড়াই শুরু হলো হজরত আলী রাদি আল্লাহ তালনু প্রথম যে আঘাত করলেন সেই আঘাতই মারহাব মারা গেল এবং সে জাহান্নামবাসী হয়ে গেল এভাবেই রাসূলুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাহাবেরা খাইবার যুদ্ধ বিজয় লাভ করেন এবং খাইবারের যে দুর্গগুলো ছিল সেগুলোতেও নিজেদের করতাল ঘত করেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ক্লাসের দ্বিতীয় বিষয় হজুরসল্লাহ আলীহি ওয়াসাল্লামের মৌজেজা অল্প কিছু শুকনা খেজুরের বরকত রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হজরত ওমর রাদি আল্লাহ তাল আনুকে নির্দেশ দিলেন যে মুজাইনা গোত্রের চারশত আরোহীকে সফরে খাওয়ার জন্য কিছু পাথীয় তুমি দাও তখন হজরত ওমর রাজি আল্লাহ তাল্লা আহনু বললেন যে ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই তখন রাসুল্লাহ আলহিবসাল্লাম তাকে আবার বললেন তুমি তাদের সবাইকে নিয়ে বাড়িতে যাও এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করো যা আছে তা থেকে যখন ওমর রাদি আল্লাহ তাল্লা আহ তাদেরকে নিয়ে বাড়িতে আসলেন তখন দেখলেন যে তার বাড়িতে অল্প কিছু শুকনো খাজুর আছে তখন ওই সাহাবিদের মাঝে এই শুকনো খাজুরগুলো তিনি বন্টন করে দিলেন হজরত নুমান বিন মোকার রিন রাজি আল্লাহ তালনু বলেন যে বন্টনের পর খেজুরের যে পরিমাণ ছিল ওই পরিমাণই অবশিষ্ট ছিল অর্থাৎ বিন্দু মাত্র খেজুরও কমেনি আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ক্লাসের তৃতীয় বিষয় একটি ফরজ সম্পর্কে পর্দা পর্দা আমাদের ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফে বিভিন্ন আয়াতের মাধ্যমে নারীদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন এক আয়াতে রব্বুল আলমী এরশাদ করেছেন অকরনাফি বুয়ুতিকন্না ওয়ালা তাবরাজনা রুজল জাহিলি জেতিল উলা রব্বুল আলমিন বলেছেন যে তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করো এবং অন্ধকার যুগের মহিলাদের ন্যায় বেপরদায় ঘোরাফেরা করো না অর্থাৎ সমস্ত মহিলাদেরকে এই আয়াতের মাধ্যমে তবার হুকুম দেওয়া হয়েছে আজকের ক্লাসের চতুর্থ বিষয় একটি সুন্নাদ সম্পর্কে তাসবির দোয়া রাসুরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নিজের চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তাল আহ্নকে সালাত নিয়ম শিখাতে গিয়ে এই দোয়া শিখিয়েছেন সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহ্লাহু আল্লাহ আকবর অর্থ আল্লাহর সত্তা পবিত্র সকল প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আজকের ক্লাসের পঞ্চম বিষয় একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলাত সৎকার ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সৎকার কারণে সম্পদ কমে যায় না ক্ষমা এবং উদারতার কারণে আল্লাহ সুবাহান হুয়া তাআলা বান্দার সম্মানকে বাড়িয়ে দেন আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করেন আল্লাহ তাআলা তাকে সুমহান মর্যাদা দান করেন আজকের ক্লাসের ষষ্ঠ বিষয় একটি গুণা সম্পর্কে চরম অপদস্থ ব্যক্তি আল্লাহ পাক রবুল আলমিন কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তারাই আল্লাহর নিকট চরম অপদস্থ ও ব্যক্তিদের মধ্যে গণ্য আজকের ক্লাসের ষষ্ঠম বিষয় দুনিয়া সম্পর্কে দুনিয়ার জীবনের উপর তুষ্ট হইও না আল্লাহ সুবাহান হুয়া তালা কালামুল্লা শরীফ এরশাদ করেছেন আল্লাহ ইয়াবস্তুত রিস্ক আল্লাহ ইয়াবস্তুত রিস্ক আল্লাহ তালা যাকে চান তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন আর যাকে চান তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করেন আর এ সমস্ত মানুষ দুনিয়াবী জীবনের উপর সন্তুষ্ট থাকে এবং তার সুখ ও শান্তির উপর গর্ব করে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি সংক্ষিপ্ত সম্পদ আজকের ক্লাসের অষ্টম বিষয় আখেরাত সম্পর্কে জান্নাতবাসীদের গুণাবলী গুণাবলী আসরুল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেছেন জান্নাতবাসীদের মধ্যে একশত কুড়িটি কাতার হবে তার মধ্যে হবে আশিটি কাতার এই উম্মতের আর চল্লিশটি অন্যান্য উম্মতের জন্য সুবাহান্লাহ আজকের ক্লাসের নবম বিষয় নবমী চিকিৎসা রোগ সম্পর্কে বিশেষ উপদেশ রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যখন তোমরা জানতে পারো যে অমুক স্থানে প্লেগ বা মহামারী দেখা দিয়েছে তখন সেখানে যেও না আর যেখানে তোমরা আছো সেখানে প্লেগ দেখা দেয় তবে সেখান থেকে বিনা প্রয়োজনে বাহিরেও যেও না আজকের ক্লাসের সর্বশেষ এবং দশম বিষয় হল নবী ওয়াসাল্লামের নসিহাত ও নসীহাত আলীহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্য হতে কাউকে অলিমার দাওয়াত দেওয়া হয় তখন তাতে শরিক হওয়া উচিত সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের ক্লাসের দশটি বিষয় আপনারা যারা ইসলাম প্রতিদিন আয়োজিত দিনিয়াত প্রকাশনী কর্তৃক প্রকাশিত বছরব্যাপী পাঁচ মিনিটের মাদ্রাসা নামক বইয়ের ভিডিও ক্লাস দেখছেন সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত